হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে আমরা কিন্তু একটা জিনিস ভাবি যে মানুষের ঘরে জন্ম নেয় মানুষ, কিন্তু মানুষের স্রোতে জন্ম নেয়। আসলে কিছু কিছু মানুষ আছে যে মানুষ স্রোতে ঠিকই জন্ম নিয়েছে, কিন্তু তার ভিতরটা মানুষ নয়। সে তার ভিতরে একটা দরজাল, তার ভিতরে একটা হিংস্র প্রাণী, তার ভিতরে একটা শয়তান। তো এরকম কিছু বিষয় আমরা দেখি যে আসলে মানুষের করে তো ঠিকই মানুষের স্রোতে জন্ম নিল, কিন্তু তার কর্মকাণ্ড, বিচার, চলা কর্ম সমস্ত কিছুই মানে অমানুষের। তাহলে বোঝা গেল কি যে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে যে নিজেকে পবিত্র রাখে, আর সে পবিত্রটা কি, যে আল্লাহর আইন কানুনের মধ্যে যারা থাকে এবং আল্লাহর বিচার বিশ্লেষণ করে যারা চলে এবং হক হালালি চলে, এবং মা জাতিরা যখন পর্দায় বেশি থাকবে তখন কি হবে, যে একটা জিনিস হলো যে মানুষ যখন কারো দিকে কুদৃষ্টি করে, কুদৃষ্টি যখন করে তখন কি হয়, তখন দেখা যায় এই কুদৃষ্টির ফলে তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সন্তানটাও কুদৃষ্টি পেয়ে যায়। আচ্ছা, এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ পর্যন্ত এসেছে যে তোমরা পর্দা নেও, উপরের পর্দা দরকার, ভিতরের অন্তর পরিষ্কার সেটা তো লাগবেই, কিন্তু উপরের পর্দাটাও তুমি নেও। কেননা যে এই পৃথিবীতে অনেক মানুষ আছে মানুষের মতোই দেখতে, কিন্তু তার ভিতরে একটা পশু আছে। তখন সে পশু যখন অন্য কোনো দৃষ্টিতে তাকাবে তখন সেই নারীর গর্ভে যে সন্তান, সেই সন্তানটি দেখা গেছে সেই খারাপের প্রভাবের যে একটা নজর সেটা তার মধ্যেও পড়ে। আচ্ছা, যাই হোক, আজকে যে বিশেষ যে আলোচনাটি করব, সেই আলোচনাটি হলো কেউ যদি চায় যে আমার ঘরে একটা অলি আউলিয়া জন্ম নিক, আমার ঘরে একটা চরিত্রবান আল্লাহর প্রতি প্রেমিক এরকম একটা ছেলে আমার ঘরে জন্ম নিক, এমন যদি কেউ চায় তাহলে তারা যেন, দেখা গেছে যে উভয় স্বামী স্ত্রী যদি একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে এবং বায়াত গ্রহণ করার পরে তারা যখন যে কর্ম আমলগুলো পাবে তারা টাইম টু টাইম সেই আমল কর্মগুলো করবে, এবং যতটুকু সম্ভব হক হালালি থাকবে, এবং যে স্ত্রী লোকটিকে সবসময় পর্দার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এক দ্বিতীয়ত হলো যে স্বামীর যতটুকু হক হালালি বেঁচে চলবে এবং মন মস্তিষ্ক মরা মানুষের ভাব, যেরকম একজন মানুষ যেমন কেউ আঘাত করেছে তাকে আঘাত করেনি, কেউ তাকে বকাঝকা করেছে সে তাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, একজন পিতার যদি এরকম স্বভাব থাকে এবং একজন মা যখন পর্দাপোশী হবে তখন কি হবে, যে তাদের ঘরে আল্লাহ অলিয়া উলিয়া দিয়ে থাকেন। আর দেখা যায় মানুষের ঘরে মানুষ হয়েছে কিন্তু তার ভিতরটা মানুষ নয়, তার মানে বাহিরে বাবা মায়ের মধ্যে যে লক্ষণগুলো কাজ করবে সেই ভিতরগত, সেই আত্মা রূপে সেই শিশুর ভিতরে সেই আত্মাটা সে অভ্যস্ত হয়ে এই পৃথিবীতে আসবে। তবে আজকের কথার মূল বিষয় হলো, যদি কেউ চায় যে আমাদের সংসারে বা আমাদের ছেলে হোক মেয়ে হোক যেন আল্লাহর অলি বা আল্লাহর পথের পথিক একজন যেন আসে, তাহলে এরকম কেউ চাইলে এই জিনিসগুলো মান্য করবেন। আমরা যদি বড় পীরের দিকে লক্ষ্য করি দেখা যায় বড় পীরের মায়ের দেখবেন যে কি পবিত্র তিনি ছিলেন এবং তার বাবাও কত সৎ ছিলেন, একটা ফলের জন্য 12 বছর বাগানে খাটলেন, এবং একটা মা, সে মাটা কিরকম ছিল যে সূর্যের আলোটা পর্যন্ত দেখেনি, সে বাহিরে বের হয়নি, বা সে মানে এমন কিছু বিষয় করে সে ছিল যে বাহিরের লোক তাকে কখনোই দেখা নাই। তাহলে বোঝা গেল কি যে পর্দার ভিতরে যখন একটা মেয়ে মানুষ থাকে তখন তার গর্ভে যদি সন্তান থাকে এবং বাবা যদি ওরকম পবিত্র মানুষ হয় তাহলে এই দুজনে মিলে একটি সন্তান আল্লাহ ওই আত্মাটাই পাঠিয়ে দেয় যে এই পৃথিবীতে আলোকিত করবে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে এসে কি করলেন, তিনি কিন্তু প্রচার দিলেন
এবং আল্লাহ ও রাসূলকে প্রচার দিলেন, কাদরিয়া তরিকা প্রচার দিলেন, অনেক কারামত দেখায় গেলেন। তবে এই জিনিসগুলো একমাত্র সম্ভব যদি কেউ এরকম পবিত্র স্বামী স্ত্রী হয়, তাহলে তাদের ঘরে ইনশাল্লাহ আল্লাহর ওলি দেবেই। তবে আরও একটি কথা হলো, যদি কোনো মানুষ যে যখন তখন যদি নারী পুরুষের বা স্বামী স্ত্রীর মিলনে যায়, তবে কিন্তু এই সন্তান আশা করা যাবে না, এটার একটা সময় আছে। সেই সময়টি হলো রাতের যখন 2:30 বাজবে, তখন স্বামী স্ত্রী মিলে কি করবে, আল্লাহর ইবাদতে বসে যাবে। আল্লাহর ইবাদতে যখন বসে যাবে, তখন চোখের পানির সাথে যখন তারা কাঁদবে মোনাজাত দিয়ে, এবং রাতের 3টার পরে যদি তারা মিলিত হয়, তখনই দেখা যাবে যে তাদের ঘরে একজন পরহেজগার লোক, আল্লাহ পরহেজগার আত্মা এই গর্বে পাঠিয়ে দেবে, এবং তাদের নসিবে জুটে যাবে একজন আউলিয়া, একজন ওলি। হে জগতবাসী, আজ আমি কথাগুলো বলে রাখব। তবে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আপনাদের পাশেই রাখুন। যখনই আপনাদের ইচ্ছে হবে তখনই আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখছি। আল্লাহ হাফিজ।